গেল কয়েক দশকের মধ্যে এবারই প্রথম জলবায়ু চরম ভাবাপন্ন রূপ এল নিনোর ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছে লাতিন আমেরিকার দেশগুলো। ফলে বিভিন্ন দেশে দেখা দিয়েছে ঝড়, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। আগামী বছরগুলোতে অঞ্চলের দেশগুলো মারাত্মক জলবায়ু হুমকিতে পড়বে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন রজনী রহমান। জলবায়ু পরিবর্তনের জেরে প্রকৃতির বিরূপ আচরণের শিকার গোটা বিশ্ব। এরই মধ্যে রেকর্ড ছাড়িয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির হার, যা চরম বিপদ ডেকে আনছে বিশ্ববাসীর জন্য। প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, যা থেকে রেহাই পাচ্ছে না মানুষ। এই যখন অবস্থা, তখন জলবায়ুর চরম ভাবাপন্ন রূপ এল নিনোর ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছে বিশ্বের নানা প্রান্ত। মূলত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি স্থানে বাতাস ও পানি উষ্ণ হয়ে যায়, ফলে বায়ু চলাচলের পরিবর্তন ঘটে। জলবায়ুর এই চরম ভাবাপন্ন রূপটিকে এল নিনো বলা হয়। আর এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে যেসব অঞ্চল, তার মধ্যে অন্যতম লাতিন আমেরিকা। চলতি বছরের শুরু থেকেই অঞ্চলটির বেশিরভাগ প্রান্তে দেখা দেয় ঝড়, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। এরই ধারাবাহিকতায় প্যারাগুয়ের মধ্যাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। একটানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই বন্যায় এরই মধ্যে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর চলমান এই বন্যা পরিস্থিতির জন্য ক্ষতিকর এল নিনোর প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, অঞ্চলটি ১৯৫০ সালের পর এল নিনোর এমন ক্ষতিকর প্রভাবের শিকার এর আগে আর কখনো হয়নি বলে জানান তারা। সাম্প্রতিক বছরগুলোতে এল নিনো সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। গেল ২০ বছরের রেকর্ড অতিক্রম করেছে এটি। জলবায়ুর পরিবর্তনের কারণেই সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়ছে। আগামী ৫০ থেকে ১০০ বছর পর এর তীব্রতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ইকুয়েডর, উত্তর পেরু, দক্ষিণ আর্জেন্টিনা ও চিলির উপকূলীয় এলাকায় বায়ুমণ্ডলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হলেও লাতিন আমেরিকার বেশিরভাগ অঞ্চলে এটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলেও জানান বিশেষজ্ঞরা। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, পৃথিবীর উষ্ণতম বছরের রেকর্ড ভাঙতে পারে ২০২৪ সাল। আবহাওয়া সংক্রান্ত বার্ষিক রিপোর্টে সবচেয়ে উষ্ণ দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে ২০১৪ থেকে ২০২৩-এর সময়সীমাকে। ২০২৩ সালে উষ্ণায়নের পুরনো সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে এবছর। গেল ১০০ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর ছিল এটি। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ভূপৃষ্ঠের তাপমাত্রা গেল বছরে গড়ে প্রায় ১.৪৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়া ছিল উদ্বেগের বিষয়। হিমবাহ গলে যাওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আর সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির কারণেও আবহাওয়ার চরম ভাবাপন্ন রূপ দেখেছে বিশ্ব। ফলে আগামী দিনগুলোতে ঝড়, বন্যা, খরার মতো নানা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এর প্রভাবে মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কাও দিন দিন বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।